ভারত থেকে আসা পানির তোড়ে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। পানি উঠেছে আশেপাশের অন্তত 10টি গ্রামে। গত কয়েকদিন ধরেই বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রবল বন্যা দেখা দিয়েছে। ভারতীয় রাজ্য ত্রিপুরার পার্শ্ববর্তী সীমান্ত এলাকা কুমিল্লা থেকে শুরু করে নোয়াখালী, লক্ষ্মীপুর আর ফেনীর অনেক এলাকা তলিয়ে গেছে পানির নিচে। পানি বিপদসীমা অতিক্রম করায় নিজ বাড়িতে থাকতে পারছে না সেসব এলাকার মানুষ। বাংলাদেশে সৃষ্ট বন্যার কারণ হিসেবে প্রতিবেশী দেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে, যেখানে বন্যার কারণ হিসেবে অতিবৃষ্টিকে দায়ী করেছেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার 22 আগস্ট এই বন্যা ইস্যুতে একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের বন্যার কারণ হিসেবে ডম্বুরবাঁধ খুলে দেওয়াকে দায়ী করা হচ্ছে। আদতেও সে কথার কোনো ভিত্তি নেই, কারণ ডম্বুরবাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে 120 কিলোমিটার উজানে। দাবি করা হয়, গেল কয়েকদিনের অতিবৃষ্টিতে বেড়েছে গোমতী নদীর পানি, তাতেই প্লাবিত হয়েছে আশেপাশের অঞ্চল। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোয় 21 আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এই সময় দুদেশের অভ্যন্তরে থাকা আন্তর্জাতিক নদীগুলোর ব্যাপারেও বার্তা দেয় দিল্লি। বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এর আগে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছিল, ডম্বুরবাঁধের জলকপাট খুলে দেওয়ার কারণে পানি বেড়েছে গোমতী নদীর তীরবর্তী অঞ্চলে। এতে প্লাবিত হয়েছে অমরপুর, উদয়পুর, সোনামুড়ার বিস্তীর্ণ এলাকা। সোনামুড়া বাংলাদেশের কুমিল্লা সীমান্তের একেবারেই কাছে। এদিকে তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সাথে কথা বলবে অন্তর্বর্তী সরকার। মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছে, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব, এমনটাই জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আতকিয়া মাইমুনা, বার্তা 24।